शांति सुधा इस्लाम अमर नबी विश्वर ना गिया एनेछे जाहिया शांति सुधा इस्लाम ओ नबी विश्वर ना गिया इस्लाम विश्वनबी इस्लाम रवि ध्यान छवि तुम्हें हजारों साल शांति सुधा इस्लाम ओ नबी विश्वर ना गिया एने दयाल नबीर तुलनाय त्रि जगते नबी तोमार तुलना मिले ना दयाल नबीर तुलना की भुवने मिले ना नामेर साथे रब्बा नजर लिखियाछे अमर नबी तुमार तुलना त्रि जगते दयाल नबीर तुलना गो नबी तुमार तुलना त्रि जगते मिले ना नामेर पाशे रब्बा नजर लिखियाछे ना মানুষে বাঁধে প্রেম পাশে এবার মানুষে মানুষে বাঁধো প্রেম পাশে গো মানুষে মানুষে গো মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লইও তাহার না ভক্তি আর বিশ্বাসে লইও তাহার না ভক্তি আর বিশ্বাসে লইও তাহার নাম দেওয়ান খালে কেরি মনে চায় প্রিয় নবী মুস্তফা হে বিশ্বনবী ইসলাম রবি হে বিশ্বনবী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো
বলে মাওলা আলীকে হালকা ভাবা যায় মাওলা আলীকে যারা হালকা ভাববে বা এই চিন্তাও যদি কেউ মনে আনে তাহলে তার এ জন্মে আসাটাই বৃথা মাওলা আলী আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় আসে তখন নবীর সাথে তার অনেক সাহাবা গণরাও আসে মক্কার প্রধান রুটি রুজির যা ব্যবস্থা সেটা হচ্ছে ব্যবসা এরা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খায় আর মদিনায় জানা তারা চাষাবাদ কত অবস্থা তৎকালীন সময় ভালো ছিল না তো নবীর সাথে এতগুলো লোকজন এই লোকজনের আহার নিদ্রার ব্যবস্থা তো নবী আসছে আসার পরে এই কথা শোনার পরে নবীর সাহাবাগণ এবং নবীর উম্মত যারা ছিলেন অনেকেই আসলেন এক একজন এক একজনের দায়িত্ব নেয় আমার নবী মদিনা থেকে একজন যিনি একটু সচ্ছল যার রুটি রুজির ব্যবস্থা আছে তিনি তারও যে মক্কা থেকে যেই সাহাবারা আসছেন তার মধ্যে একজনকে আরেকজনের হাতে দিয়ে বলল তুমি আজকে থেকে তোমার ভাই তুমি তোমার সাথে চলে যাও আরেকজনকে ডেকে বলতেছে লোকমান ধর ওইখান থেকে একজনকে ডাকে আর নবীর সাথে যে সাহাবা আসছে তাদেরকে একজন ডাকে ডেকে বলে এই নাও আজ থেকে তুমি তোমার ভাই তুমি তোমার সাথে যাও দিতে দিতে যখন সবাইকে বিদায় করে দিলেন তখন অবশিষ্ট রয়ে গেলেন বাকি রয়ে গেলেন হযরত আলী করিমুল্লাহ হযরত আলী বললেন দয়াল নবী সবাইকে তো সবার কাছে দিয়ে দিলেন কিন্তু আমাকে তো কারো কাছে দিলেন না আমার নবী বলে আলী তোমারে কারো কাছে দেই নাই এর কারণ জানো এই কারণ হচ্ছে এই দুনিয়ার বুকে সৃষ্টিতে এবং আখিরাতে জন্ম জন্মান্তরের জন্য তুমি এই কথা জেনে নাও তুমি একমাত্র আমি নবী ব্যতীত ছাড়া আর কারো ভাই হতে পারি এই আমার হাত এই তুমি আমার ভাই তুমি আমার সাথে চলো তারপরে বিভিন্ন আরো তো কথা আছে না সব কথা তো সব জায়গায় বলা যায় না বলা সম্ভব না জ্ঞানী লোকের জন্য ইশারাটুকুই যথেষ্ট হযরত আলী আমার দয়াল নবী খোদা না আবার খোদা হইতেও জুদা না আমার আল্লাহকে আমার মাবুদ মাওলা তিনি খোদা না আবার খোদা হইতেও মিরাজ থেকে যখন আসলেন তখন চার সাহাবা হযরত আলী করিমুল্লাহ ওয়াজু ওসমান গনি আবু বকর সিদ্দিকি এবং আরও একজন দল নবী যিনি সাহাবা ওসমান গনি ওমর তালহা আবু বকর সিদ্দিকি এবং হযরত আলী একজন একজন করে নবীর কাছে যায় সাক্ষাতের জন্য নবী এক রাতে 27 বছর মিরাজে কাটিয়ে এসেছেন আমার নবীকে বললেন নবী আপনি মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দিদার করতে ও নবী একটু বলেন না আল্লাহ দেখতে কেমন আমার নবী খিলখিল করে হাসে আর বলে আবু বকর আমার নবী তো দেখতে তো মনে করো খোদাই তোমার মতোই দেখতে খুব খুশি আবু বকর আসলেন চলে গেলেন ওসমান গনি আসলেন উনিও প্রশ্ন করলেন আমার নবী বললেন তোমারই মতো দেখতে খুশি ওমর তানহা তিনি আসলেন হযরত ওমর উনিও জিজ্ঞাসা করলেন বললেন আল্লাহ পাক দেখতে তোমারই মতো অবশেষে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আসলেন একই জবাব দিলেন চারজন বসে এক জায়গায় গল্প করে এক ভাই আরেক ভাইকে বলে তোমরা কি শুনছো এ তুমি কি জানো মেরাজ থেকে আসার পরে রাসুলের কাছে গেছিলাম রাসুলকে জিজ্ঞাসা করেছি আল্লাহর রাসুল আল্লাহর সাথে তো আপনি দিদার লাভ করলেন আমি একটু জানতে চাই আল্লাহর রাসুল দেখতে কেমন তখন দয়াল নবী আমাকে জবাব করেন আল্লাহ নাকি দেখতে আমার মতো অপরজন উঠে বলে নবী বলছে এই কথা তোমার হ্যাঁ নবী বলছে নবী সৎ শরীরে বসা নবীর পাক জবানে বলছে তাহলে আমারেও যে বলল নবী দেখতে আমার মতো আবু বকর সিদ্দিকী কয় আমারও তো কইছে নবী আমার মতো হযরত আলী কয় কেমন জানি হয়ে গেল বিষয়টা আমারও তো বলছে খোদাই নাকি দেখতে আমার মতো ছেলে আল্লাহর নবী পাক নবী পবিত্র নবী নূরের নবী নবী চারজনকেই এক কথা বললো তাহলে এর মধ্যে ঘটনা কোনো কিছু
অবশ্যই আছে দৌড়ে হযরত আলী বাকি তিন সাহাবাকে নিয়ে চলে গেলেন আমার দয়াল নবী যেখানে আছে আমার দয়াল নবীর কাছে গিয়ে বলেন নবী এই কথাটার মূল ভাব অর্থ জানতেই চাই চারজনকে এক কথা বললেন আমার নবী তখন মুচকি এসে দিয়ে বলল আলী রে ওমর ওসমান গনি ওমর আবু বকর সিদ্দিকি আল্লাহরে দেখার খুব ইচ্ছা না খুব আল্লাহরে দেখতেছ আল্লাহ দেখতে কি মন জিগাইতেছ আমারে দেখলে কি আর খোদা দেখার বাকি থাকে একবার কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহকে দেখলে কোনোদিন নবী দেখার বাকি থাকে না নবীকে দেখলে আমার আল্লাহকে দেখার বাকি থাকে না তো দয়াল নবী খোদা না আবার খোদা হইতো যেখানে আল্লাহ বলে যে আমি আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার হাবিবের নাম জপনা করি আমার হাবিবের দুরুদ পাঠ করি শুনেন আল্লাহ আল্লাহর দয়াল নবীর বিষয় ভাবটাই তো আল্লাহ একজন হইছে আশিক আর একজন হইছে মাশিক দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ বাংলায় যদি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ চলে গেছে বামে আর রাসূল চলে গেছে ডানে গেছে কি না আর আপনি যদি আরবি লিখতে চান তাহলে আর আপনি আরবিটা বাম দিক থেকে শুরু করতে পারবেন না আপনার লিখতে হবে ডান দিক থেকে এই দিকে আবার আপনার লিখতে হবে ডান দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এইখানে আবার আল্লাহ পড়ে গেছে গা ডানে রাসূল পড়ে গেছে গা তাহলে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি সেইখানে রাসূল বলছে যে আমি যদি কোন এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দা সুরক্ষিত দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াছু আমি যার মাওলা হযরত আলী ও তার মাওলা তাহলে হযরত আলীকে অবমাননা করা তাকে হালকাভাবে নেওয়া না আমার কথাটা ছিল আমার জানার বিষয় ছিল এই ভাবটা ছিল এমন যে যারা দয়াল নবী যেখানে হযরত আলীর উপরে দায়িত্ব দিয়ে গেলেন বললেন যে এই বেলায়েতের জামানায় পারের কর্ণধার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তার এই দরজা দিয়ে এই রাস্তা দিয়ে পথ দিয়ে যেতে হবে সেখানে আলীকে দায়িত্ব হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে দায়িত্ব না দিয়ে চেয়ারটা না দিয়ে চেয়ারটা চার নাম্বারে তারে দিল আরে পারলে এটাও দিত না যদি না পারত তাহলে এইটাও দিত না এটা রাষ্ট্রীয় বিষয়ের উপরে এখানে অনেক কিছু আছে অনেক গভীরে অনেক আলোচনা সেগুলো আমি করতে পারবো না তবে যেটা আমি বলতে চেয়েছি জ্ঞানী লোক অবশ্যই সেটা বুঝেছে আরে রাখেন এত বাজায়েন না জামুগৈত তো হনে বাসায় আমি সেই আপনার মাগরিবের রাজানের আগে এখানে এসেছি মাগরিব থেকে গান শুরু করেছি গাইছি অনেকক্ষণ আমাদের গানের নিয়মটাও এমন যে আমরা 10টা থেকে শুরু করলে 4টা পর্যন্ত গাই আর দিনের গান রাখাতে আমি আগামীকালকে এখান থেকে টন্ন হয়ে যাব দিনাজপুরের উদ্দেশ্যে দিনের গান থাকাতে আমার টাইমটাও ক্যাপচার আমি ভেবেছি কিন্তু আপনারা এত সাধুজনা বসে আছেন আমি গান ছেড়ে দিতাম অনেক আগেই 12টা পর্যন্ত গাইতাম কিন্তু এখন প্রায় দুইটা হয়ে গেছে আপনাদের জন্যই গাইছি আপনারা কে কার কথা শুনে দুনিয়ায় বাবা কেউ কাউরে মানে না কেউ কারোর জন্য বসে থাকে না দুনিয়ার এই যে দুনিয়াটা একটা টিকেট ওরে মুসলিম হইলে দাফন হিন্দু হইলে দাহনে মুসলিম হইলে দাফনে খ্রিস্টান হইলে কফিনে তোমায় হিন্দু হইলে চিতায় দিবে ভাই মাটির মানুষ গৌরব করার নাই রে কিছু না যেভাবেই আসেন যেই ধর্মে আপনি আসেন আপনার যাইতে হবে শেষ দিনে গৌরব করার কোনো কিছু নাই কেউ কারো জন্য বসে আছেন বাবলি সরকার এবং জহির পাগল কি বলে একটু শুনি এটা তো এই জন্মের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া অনেক পেয়ে গেছি কারণ আজকে আপনি আপনার বয়স হয়ে গেছে প্রিয় সন্তান যারা এত আদর করে খাওয়াইছেন পড়াইছেন একটু যান তার কাছে তার সাথে একটু কথা বলতে কইব এখন সময় নাই খুব ব্যস্ত আছি পরে কথা শোনা যাবে না বাবা বাবা তোমার সাথে একটু কথার দরকার আচ্ছা শুনুন নে কালকে শুনুন নে কালকে না শুনি পরশু শুনুন না তারপরেও যদি কোনোভাবে পান তারপরে এই কাজ সেই কাজে কও কও কিসে কিসে কি কেন ভাই শোনে না ভাইয়ের কথা মা শোনে না বাবার কথা
বন্ধু শুনে না বন্ধুর কথা যার যার মতেই মত কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত কারো প্রতি কারো কেউ কারো কথাও শুনে না আর কারো প্রতি কারো মহব্বত আগের মতো আর টিকে না তো আমার কথাটাই ওই জায়গায় ছিল যে যারা কিনা এগুলো বলছে যারা এগুলো করতেছে এখন বর্তমানের সমাজে আমার রাসূল মাটির রাসূল বড় ভাইয়ের মতো তাই রাসূল নূরের না তিনি লেখাপড়া জানতেন না আল্লাহ যার জন্য এই নিখিল বিশ্বটার সৃষ্টি করেছে যিনি কিনা এলেমের শহর সারা বিশ্বের যার এই দুনিয়াটাই আবার আল্লাহ যার জন্য সৃষ্টি করেছে হের চাইতে মহাগেনীয় মানুষ দাবি করে আরে মানুষ বইলেই সম্ভব কারণ পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে না আপনি যখন পাওয়ার পেয়ে যাবেন অতিরিক্ত অতিরিক্ত অতিরঞ্জিত তখন পাওয়ার বেশি দিলে আর মানুষ মূল্য বোঝে না কারণ এই কুলে আসছে বইলেই তো এইটা বলার সাহস পাইতেছে যদি না আসতো তাইলে আর বলতে পারতো না এরা হইল তারা বর্তমানে বলে আপনারা চীনারাই খেন আর হইল ওই বংশের থেকে আসছে যারা হযরত আলীর প্রথমে চেয়ারটা দেয় নাই আমি বলতে চাইছি এইটা এদেরকে চিহ্নিত করে রাখবেন আপনারা ইয়াজিদের বংশ গো ওহাবি বংশদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন এগুলো ধ্বংস হয় নাই শেষ হয় নাই এদের বংশ এখন পর্যন্ত আছে বিভিন্ন ভেষে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে বিভিন্ন ইসলামের গোড়া কাটতেছে তারা উপর দিক দিয়ে পানি ডাইলার তলদা গোড়া কাটতে কি বমিয়া ওই যে কিছুদিন আগে কি এরা টিভি বেরিয়েছিল জাকির নায়ক না কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জীবন হ্যাঁ আবার ধর্মের কথা কয় নাউজুবিল্লাহ ওর মুক্তার ধর্মের কথা শুনবো কেউ শুনেও নাই শুনেও নাই এরা হইলো তারা যারা হযরত আলী দেখে একটা দিল না ওই তারা এরা তারাই কয় এরা আল্লাহ মানে নবীরে মানে আল্লাহ মানে খুব একরে আল্লাহ কোয়া একর জান প্রাণ দিয়ে হালাইতাছে আর জীবন রে থাইকার যাই আল্লাহু আকবার তরবালি লয় রাস্তার মধ্যে নাইম্মা আরে এরা তো কারে খুশি করবি রে কারে ইমাম হাসানের মাথাটা কাইটা বলে আসরের নামাজ পড়বো পড়ে নাই কয় নাই কি এর বংশ এরা এরা কি এর মহব্বত রাখবার কি করবো এরা হইলো তারা যারা নবীর এসে একটা দেয়নি এখন পর্যন্ত আছে প্রশ্ন করলেন যে আপনি বলেন এই নবুয়ত হ্যাঁ আমার কাছে প্রশ্ন করলেন বড় চমৎকার নবুয়ত পর্যন্ত পৌঁছাতে হলে কম সময়ে কিভাবে পৌঁছানো যাবে নবুয়ত হলো ৪১ ভাগ এই ৪১ ভাগের জহির জহির পাগলা তো একটু মনে হয় পরে আসছে আর গান মনে হয় আজকে একটু মন দিয়ে কম শুনছে গাইছে বেশি শুনছে কম আপনার আপনার মনে হয় আপনি খেয়াল করে দেখেন আমি বলেছিলাম যে নবী তরু শাখা আলী হাসান বস্তি তার পহেলা কলি ১৪ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি আমার প্রথম আসরেই হয়তো সেটা বন্ধন আসর বা আগে হবে আমি শুনেছিলাম যে পাল্লাটাই হবে আমি বলেছিলাম যে আপনার মুর্শিদের হাত ধরেই আপনার ওই পর্যন্ত যাইতে হবে এখন তো বাবা নবুয়তির জামানা না নবুয়তির জামানাটা শেষ এই নবুয়তিটা নবীর যেসব নবুর নবীর জামানা যখন ছিল তখন বললাম না যে এক একটা নবীর কাছে এক একভাবে ছিল কিন্তু সিলযুক্ত এটা ছিল একমাত্র আমার দয়াল নবী এইরকম আর কারো কাছে ছিল না মোহরে নবু এই মোহরে নবুত নবুয়তির জামানা শেষ নবীদের জামানা শেষ তারপরে যেটা এসেছে রয়ে গেছে সেটা হচ্ছে বেলায়েতের পীর মুর্শিদের জামানা এই বিলায়েতির জামানায় এই ৪১ ভাগের এক ভাগ যে প্রিয় মুর্শিদের কাছে আছে আপনার সেইখানে চলে যেতে হবে দয়াল কালুসা বাবার কাছে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি যদি ওই জাতের সাথে মিশে যেতে পারেন তাহলে আপনার আর ওই পর্যন্ত যাইতে আপনার বাকি থাকবে না আল্লাহর কাছে আমার
আল্লাহর হচ্ছে কি বাণী, নবী রাসূলগণদের কাছে আসতেন হচ্ছে ওহি, আর পীর মাশায়েখদের কাছে আসে হচ্ছে ইলহাম, যে বার্তা, যে সরাসরি যোগাযোগ। আমার আল্লাহ বলে আমার পাগলের সাথে আমার এই বেলায়েতের জামানায় আমার সরাসরি যে এক সরাসরি যোগাযোগ, আমার কোনো নবুয়তের পাওয়ার এটা ওইভাবেই হয়ে গেছে, ওইভাবে দিয়ে দিয়েছে আপনি আপনার মুর্শিদের কাছে। এই কথা আমার বলতে কোনো আপত্তি নাই, এই কথা বলতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমার পারের যিনি কান্দারি, আমার যিনি মুর্শিদ, তিনিই হচ্ছে আমার দয়াল নবী। লালন সাহেবজি বলেছে যে হে মুর্শিদ সেই তো রাসুল, যে হয় মুর্শিদ সেই তো তারা, সেই তো রাসূল, জেনে রাখো ইহাতে নাই কো নভুল আবার খোদাও সে রাসুল আপনি বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। এবং আমার আল্লাহ বলছে কোরআনে তার বাণী দিয়ে আমার রাসুলকে আমার রাসুল বলে গিয়েছে হযরত আলী, ওই যে সিঁড়িবাই সিঁড়ি, ১৪ সিঁড়ি, নবী তরু শাখা আলী, হাসান বস্তি পহেলা কলি, ১৪ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান। এবার আপনি নবুয়তি খুব সহজে কোথায় পাবেন? চোখের পলকে পায়ে যেতে পারেন কপাল ভালো থাকলে, আর যদি না পান তাহলে এই জন্ম আর শত জন্ম কেন, জন্ম জন্মান্তর অপেক্ষা করলেও হবে। একমাত্র পাইতে পারবেন আমার দয়াল নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, দয়াল নবীর মহব্বত, আমার আল্লাহর ওই কথা, আমার দয়াল নবীর, আল্লাহর হচ্ছে হুকুম আর দয়াল নবীর হচ্ছে আদেশ নির্দেশ দেখানো পথ, ওই পথ মতো যদি আপনি চলতে পারেন তাহলে আপনার আর ওই পর্যন্ত যাওয়া বাকি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রশ্ন করলেন যে ফল এনে দিলেন কিন্তু দয়াল নবী মায়ের নবী তিনি না দিয়াই খাইলেন, দেখেন সবাই বলে হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলছে নবী যেই ফল খাইছে, যেই সুধা পান করছে অন্তরে, যা লালন করছে সারা জীবন, সেটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। বাবা আপনি আর আমি বলি ইয়া নফসি ইয়া নফসি, আর নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরপরে আর নবী যা ভালো মনে করছে তাই করছে, আমার নবী যা ভালো মনে করছে, নবী যা মনে করছে যে এটা দেওয়া উচিত দিছে, ওইটা যা মনে করছে এটা দেওয়া উচিত না, কারণ সবার ভান্ডে সব জিনিস কুলায় না। মরণেরই রাস্তা দিয়ে তুমি স্বর্গে চলে যাও অমর, হইবার ইচ্ছা থাকে মরণ ওষুধ খাও, যেইখানে তোমার পিছলে পাও তুমি আবার উঠিয়া দাঁড়াও বা ঘুরিয়া দাঁড়াও সেই জায়গায়। নবী আমার সারা জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ওই ফলই খেয়েছে। দয়াল নবীর তুলনা এই এই জগতে। এরা রাত অনেক হয়ে গেছে, আমি আর প্রশ্ন করলাম না, আর পালা পর্ব এখানেই সমাপ্ত রাখলাম। আপনারাও জ্ঞানী গুণীজন, আর আপনাদের এই অঞ্চলের মানুষ দিনের বেলায় চাষাবাদ থাকে, আর এখন তো উইন্টার, সরি কি শীত, এখন তো শীতের সময়, আপনাদের তো এখন শস্য ফসল ফলবে। হ্যাঁ হ্যাঁ রাইট বড় বলে গাও, আবার আর আজকে যদি সব গাওয়া হয়ে যায় তাহলে তো আর স্বাদ থাকবে না। স্বাদের একটা ব্যাপার আছে না, রাইখা গেলাম আবার সামনের বছর আসুন, নে সামনের বছর আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন, আমি আবার একটু তাড়াতাড়ি আইসা ইনশাল্লাহ গাওয়ার জন্য চেষ্টা করবো। বিদায় দিয়ে দিয়েন, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়েন, কারণ অলরেডি আড়াইটা শোয়া দুইটার মতো বেজে গেছে, আমার গাইতে গাইতে আরও ২৪ মিনিট লাগবে।